রাজ্যের উৎকর্ষ বাংলা প্রকল্পে বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে এখানে নিয়োগ করানো হবে। ছেলে মেয়ে উভয় আপনারা এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কোনো আবেদনের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাস থেকে স্নাতক পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে কারা কারা আবেদনের যোগ্য, বয়স এখানে কি থাকতে হবে, পার্মানেন্ট বেতন আপনাদেরকে কত টাকা করে দেওয়া হবে, আবেদন আপনারা কীভাবে করবেন, শুধুমাত্র এখানে ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এখানে নিয়োগ করানো হবে। তো আপনাদের ইন্টারভিউ কবে হচ্ছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, পরবর্তীতে এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগে, ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। কোন জেলা থেকে ভিডিও দেখছেন, কীরকম ভিডিও পছন্দ, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেই সমস্ত জেলার ভিডিও বা সেই সমস্ত ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। দর্শকরা যে জেলা থেকে বেশি করে আমাদের কমেন্ট করবেন সেই জেলার ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। ব্লক এবং রাজ্যের বিভিন্ন জেলাতে কর্মী নিয়োগ করছে ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি রিসেন্টলি, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন, যেখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এখানে নিয়োগ করানো হবে। তো চলুন বন্ধুরা, উৎকর্ষ বাংলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নতুন নিয়োগ নোটিশ প্রকাশিত হয়েছে সেখানে আমরা বিস্তারিত দেখে নেব। তো বন্ধুরা, আমরা নিয়োগ নোটিশে চলে এসেছি। আপনারা অন স্ক্রিনে এখানে নিয়োগের নোটিশ দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন ইনভাইট ফর রিক্রুটমেন্ট অফ টু পোস্ট। এখানে দুটো পোস্ট রয়েছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট এখানে নিয়োগ করানো হচ্ছে। পদের বিষয়ে বিস্তারিত বিবরণ এখানে দেওয়া হচ্ছে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ ডকুমেন্ট এখানে দেওয়া হচ্ছে 22/11/2021 4টা পর্যন্ত আপনারা এখানে আপনাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো জমা দিতে পারবেন। এবং ইন্টারভিউ আপনাদের হচ্ছে 25/11/2021 12টা থেকে আপনাদের ইন্টারভিউ হচ্ছে কনফারেন্স হল 3rd ফ্লোর বালুরঘাট, অর্থাৎ আপনাদের ইন্টারভিউ হবে বালুরঘাটে। এখানে পোস্টের নাম দেওয়া রয়েছে গ্রুপ সি, ভ্যাকান্সি একটা রয়েছে, ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা এখানে এই পদে আবেদন করতে পারবেন। কোয়ালিফিকেশন এখানে দেওয়া হচ্ছে স্নাতক আপনাদের হতে হবে এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সেলস পার্সনের বিষয়ে, তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানে দেওয়া রয়েছে যেটা 1 বছরে থাকতে হবে এবং স্নাতক হলে আপনারা এখানে আবেদন করতে পারেন। বয়স 30 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে। পার্মানেন্ট বেতন 12,000 টাকা করে দেওয়া হবে। দ্বিতীয় নম্বর পোস্টটা এখানে রয়েছে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করানো হচ্ছে, এর জন্য একটা ভ্যাকান্সি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। মেল ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা এখানে শুধুমাত্র আবেদন করতে পারবেন। বয়স এখানে বলেছে 25 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করানো যাবে। পার্মানেন্ট বেতন 6,000টা থেকে 8,000 টাকা শুরু হচ্ছে আপনাদের পার্মানেন্ট বেতন। ক্যান্ডিডেটস হ্যাভ টু সাবমিট অল সাপোর্টিং ডকুমেন্টস টু বি জিএম ডিআইসি অফিস অন আর বিফোর 22/11/2021 উইথিন 4 PM। ক্যান্ডিডেট মাস্ট বি রেসিডেন্ট অফ বালুরঘাট মিউনিসিপ্যালিটি অর বালুরঘাট ব্লক এরিয়া। তো এখানে যেটা বলেছে বালুরঘাট এরিয়ার একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, মিউনিসিপ্যালিটি এরিয়ার বা ব্লক এরিয়ার একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং ডকুমেন্টস কোথায় সাবমিট করবেন এখানে ঠিকানা রয়েছে, এই ঠিকানায় আপনাদের 22/11/2021 মধ্যে আবেদনপত্র এবং ডকুমেন্টস সহকারে দিতে হবে। ডকুমেন্টস মাস্ট বি সাবমিটেড টু দ্য জিআই অফিস। এখানে কী কী ডকুমেন্টস আপনাদের সাবমিট করতে হবে এখানে কিন্তু দেওয়া রয়েছে, ফটো আইডেন্টি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত ডকুমেন্টস আপনারা দিতে পারবেন। রেসিডেন্টিয়ালস প্রুফ এখানে বলেছে লোকাল বডি অর্থাৎ রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেটা আপনাদেরকে দিতে হবে। জেরক্স কপি অফ এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট উইথ সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো আপনারা সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। এক্সপিরিয়েন্সের যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে এবং একটা বায়োডাটা দিতে হবে যেটাতে ফটো আপনাদের থাকতে হবে। এখানে একটা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন বা নিয়োগের নোটিশ আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত বিষয়কে দেখে নিয়ে তারপরে আপনারা আবেদন করবেন। বন্ধুদের কাছে আরেকটা রিকোয়েস্ট, রাজ্যের প্রতিটি জেলা এবং ব্লকে ব্লকে বিভিন্ন রকম পদে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করছে, এর ভিডিও আমরা আমাদের চ্যানেলে রিসেন্টলি আপলোড করে রেখেছি, চাইলে চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি অতি অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, পরবর্তীতে এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। কোন জেলা থেকে ভিডিও দেখছেন, কীরকম ভিডিও পছন্দ, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেই সমস্ত জেলার ভিডিও বা সেই সমস্ত ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। দর্শকরা যে জেলা থেকে বেশি করে আমাদের কমেন্ট করবেন সেই জেলার ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। তো চলুন বন্ধুরা, দেখাবে পরের ভিডিওতে, তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।